35 দিন বয়সের একটি মরিচের গাছ, ভরা গাছে ফুল আর ফলের সমারোহ দেখতে পাচ্ছি। গাছটিও দেখতে অনেক সুন্দর এবং সবুজ, পোকামাকড় বা রোগবালাইয়ের কোনো আক্রমণই নাই। কিভাবে সম্ভব হয়েছে এত সুস্থ সবল এবং ভরপুর ফুল এবং ফলে ভরা গাছ তৈরি করতে? এমনই আজকে একটি ভিডিও তৈরি করছি, যার দেখার পরে আপনি জেনে যাবেন কতদিন পরপর কোন কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করে এই সুস্থ সবল এবং ফলে ভরা গাছ তৈরি করতে পারেন, সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমি সামিউল আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে এই খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এবং আমার সাথেই থাকবে। জাতটির নাম নাগাফায়ার। এই মরিচের জাতটি সারা বছর চাষ উপযোগী একটি জাত। এই নাগাফায়ার জাতের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যে ব্যাকটেরিয়া উইল, ফিউজেরিয়াম উইল এবং হচ্ছে লিফ কার্ল এই জাতীয় যে ডিজিজগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে প্রতিরোধী একটি জাত। নাগাফায়ার গাছের আমরা বয়স দেখছি আজকে 3 দিন চলছে। এই 3 দিন পরে আমি কি স্প্রে করব যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনারা দেখবেন এটি সাসপেন, অ্যামোমেটিন, বেনজেট গ্রুপের একটি ওষুধ, হ্যাকেম বাংলাদেশ লিমিটেড এটি মার্কেট করে, 10 গ্রামের প্যাকেট, নাম সাসপেন 5SG, এইটি 10 গ্রাম 16 লিটার পানিতে আমি দিয়ে দেব। এর সাথে কি দেব, এন্ট্রাকল, এটা হচ্ছে প্রোপিনেপ, এটা একটি ছত্রাকনাশক। দেখতে পাচ্ছেন আমরা কি করব, যেহেতু চারা আমার বয়স কম, এই 4 দিন বয়সে চারাকে আমি এক প্যাকেট 16 লিটার পানিতে 1 প্যাকেট আমি সাসপেন দেব এবং এন্ট্রাকল দিয়ে দেবো। এন্ট্রাকল প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিয়ে, এই যে এন্ট্রাকলের বাদে আমি কিন্তু ইউনিসাপ, ম্যানসার যে কোনো ছত্রাকনাশকই ব্যবহার করতে পারি। তো আমার কাছে যেহেতু এন্ট্রাকলের প্যাকেটটা আছে তাই আমি এইটাই দেখানোর চেষ্টা করছি। তাহলে 4 দিন বয়সে কিন্তু আমি এই 2টি ওষুধ একসাথে গুলে হয়তো 1 লিটার পানির মধ্যে কিন্তু আমি 1 প্যাকেট এবং এইটার দেখা যাবে 16 লিটার যদি হয় তাহলে 30 থেকে 35 গ্রাম বা 40 গ্রাম পর্যন্ত আমি ছত্রাকনাশক মিক্স করে একই সাথে আমি বিকালে স্প্রে করব। এইভাবে আমি 4 দিন পরে কি স্প্রে করব, তার মানে 8 দিন বয়সে যে আবার কি স্প্রে করব, আমি এই একই ওষুধের সাথে আমি যোগ করব মভেন্টো। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মভেন্টো, এটা কি কাজ করবে সাদা মাছির জন্য। যেহেতু আমার চারার বয়স 8 দিন হয়ে যাচ্ছে তাহলে আমি মভেন্টো এবং সাসপেন আর এন্ট্রাকল 3টা একসাথে মিক্স করব। তাহলে মভেন্টোর পরিমাণটা কী হবে, প্রতি লিটার পানিতে 1 মিলি হারে। আমি যে কাপটা দেখতে পাচ্ছি কাপে সাধারণত 12 থেকে 14 মিলি পর্যন্ত আমার ওষুধ ধরে, তাহলে আমি হচ্ছে 16 লিটার যদি হয় তাহলে 2 কাপ দিলেই আমার কিন্তু হয়ে যাচ্ছে, 16 লিটার হলে 32 মিলি। তাহলে হচ্ছে সাসপেন, মভেন্টো এবং এন্ট্রাকল এই 3টি ওষুধ আমি গাছের বয়স যখন 8 থেকে 10 দিন হবে তখন কিন্তু স্প্রে করব। তাহলে দেখা গেল যে আমি প্রথম স্প্রেটা করলাম 3 থেকে 4 দিন পরে, আবার দ্বিতীয় স্প্রে করলাম 8 থেকে 10 দিন পরে, এরপরে আমি কি স্প্রে করব চলুন আবার দেখাই। এখন 12 দিন বয়সে মরিচের চারাতে আমি কি স্প্রে করব, দুশ্চিন্তার ব্যাপার, কারণ হচ্ছে আমরা 2টা ডোজ জেনে গেছি কিন্তু 3 নম্বর ডোজটা কীভাবে সেটাও একটা জানার বিষয়। এরপরে আমরা আসবো আবারও সেই ছত্রাকনাশক এন্ট্রাকল, ম্যানসার অথবা ইউনিসাপ 2 গ্রাম প্রতি লিটার পানিতে নিব, এর সাথে আবার কি দেবো সাসপেন, এটা কিন্তু চলতেই থাকবে। এরপরে আমি যোগ করব মভেন্টো প্লাস হচ্ছে ওভেরন, তাহলে আমার ওষুধের পরিমাণ কয়টা হলো, 4টা। এই 4টি ওষুধ আমি একই সাথে মিক্স করব এবং ওভেরন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, মভেন্টো 1 মিলি হারে, সাসপেন 1 গ্রাম প্রতি লিটার পানিতে এবং এন্ট্রাকল 2 গ্রাম প্রতি লিটার পানিতে। তাহলে এটার কোনটা কি কাজ করবে যে একটু দেখে নিই। যখন আপনার গাছের বয়স 12 থেকে 15 দিন হয়ে যাবে তখন দেখবেন গাছের চেয়ার একটা সুন্দর হবে, আর তখনই কিন্তু সাদা মাছি আপনার গাছকে অ্যাটাক করার জন্য একদম প্রিপারেশান নিয়ে থাকবে, আসবে বসবে আর আপনার গাছের পাতাকে কুঁকড়িয়ে ফেলবে। কুঁকড়িয়ে ফেলা বলতে লিফ কার্ল যেটা আমাদের ছড়িয়ে পড়ে ভাইরাস, যেটা সেটা কিন্তু সাদা মাছির বাহক এবং সেইটাই বিভিন্ন গাছে বসে বসে কিন্তু এটা বিস্তার লাভ করে। এরপরে আমার ওভেরনটা কি কাজ করবে, ওভেরনের কাজ হচ্ছে যে যত ধরনের চুষক পোকা আছে অর্থাৎ মাকড় থেকে শুরু করে সবগুলোর উপরেই কিন্তু কাজ করবে।
তাই গাছ যখন সুন্দর সবুজ সতেজ দেখতে পাচ্ছি আমরা 10-12 দিনে, তখনই কিন্তু এই সাদা মাছের পাশাপাশি কিন্তু এই লাল মাকড়টাও কিন্তু ব্যাপক ক্ষতি করে মরিচের ক্ষেত্রে। তাই আমরা অভিরণটাকেও যোগ করলাম, তাহলে আমার এই 4টি স্প্রে আমার চলছে 12 দিন অথবা 15 দিন বয়স থেকে প্রতি 5 দিন পর পর এই স্প্রে 4টা চলবেই আমার। কয়দিন চলবে? এটা শুরু থেকে শেষ পর্যন্ত চলতেই থাকবে। এরপরে আমি কি করব, সাসপেন্ড আমার কি কাজ করবে? এই সাসপেন্ডের কাজ হচ্ছে যখন পাতাগুলো সবুজ হয়, গাছটা সতেজ হয়, তখনই সবুজ লেদা পোকা পাতা কুশি পাতার উপরে বসে এবং পাতাগুলোকে ঝাঁঝরি করে খেয়ে ওই জায়গার নিচের দিকে দেখবেন যে ওর পায়খানা করে চলে যায়। এবং শুধু চলেই যায় না, গাছটাকে একদম ঝাঁঝরা করে দেখা যায়, প্রথমে একটা দুইটা গাছে লাগে, এরপর পুরো ক্ষেত আপনার সে এত বেশি পাওয়ারফুল যে আপনার 3-4 দিনের মধ্যে পুরো জমি আপনার, যদি এই পোকাটাকে কন্ট্রোল না করতে পারেন, অর্থাৎ এই লেদাটাকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনার মরিচ ক্ষেত শেষ। তাই এটা কিন্তু দেখা যায় যে আমি স্প্রে করলাম, তারপর আবার 4-5 দিন পর আবার ওই পোকাটার আক্রমণ দেখা যায়, এই সবুজ লেদা পোকা বলেন বা বাদামি লেদা পোকা বলেন অ্যাটাক করে। তাহলে এটা কিন্তু আমার 4-5 দিন পরপরই চলতে হচ্ছে মরিচের চাষের ক্ষেত্রে। এরপরে চলে আসুন, আমি গাছের গ্রোথটা হয়তো কম দেখতেছি অথবা গাছের গ্রোথ আপনি যা চাচ্ছেন তা হচ্ছে না, তাহলে আমি 20-25 দিন বয়সে যখন গাছ হয়ে যাবে মরিচের, তখন আমি একটা পিজিআর ব্যবহার করব। তো আমি এই মুহূর্তে যেটা দেখছি যে কম্পেসাল, এটা বায়ার কোম্পানির পিজিআর, অ্যামাইনো অ্যাসিড এর কেমিক্যাল যেটা দেওয়া আছে, এইটা প্রতি লিটার পানিতে আমি 3 মিলি হারে দেব। এবং অবশ্যই প্রত্যেকটা ওষুধ স্প্রে করার ক্ষেত্রে আমরা বিকেলে স্প্রে করব, কারণ বিকেলে যখন টেম্পারেচারটা কমে যায় তখন কিন্তু স্প্রে যখন করি দেখা যায় গাছে খুব সহজেই অ্যাবজর্ব করতে পারে এবং এটা দ্রুত কাজ করতে পারে। তাহলে গেল, আমি কম্পেসাল পিজিআরটা ব্যবহার করলাম, গাছের বয়স যখন 25-30 দিন হয়ে যাবে তখন আমি এটা শুরু করব। আশা করি এইটা 12 দিন পর পর যদি আমি ব্যবহার করি তাহলে গাছের চেহারা সবুজ পাবো এবং ফুল ফল ভালো আসবে এবং দেখবো যে ফাইনালি আমি এই যে 35 দিন বয়সের যে গাছ দেখতে পাচ্ছি যে গাছে ফুল ফল সবুজে ভরা এরকম একটি গাছ আমি পাব। চলুন দেখি গাছে যখন গুটি চলে আসবে তখন কি ব্যবহার করব। গাছের বয়স যখন 27-28 দিন হয়ে যায় তখন আমরা দেখি যে গাছে ফুল চলে আসে, এই ফুলটাকে যাতে ঝরে না যায় এবং ফলে পরিণত হয় তার জন্য আমরা কি স্প্রে করব। আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই, কি করব না করব খুঁজেই পাই না। তো যেটা করার দরকার সেটা হচ্ছে যে একটা ছত্রাকনাশক যে কোনো পিজিআরের সাথে মিক্স করে কিন্তু দেওয়া প্রয়োজন, কারণ শুধুমাত্র পিজিআর ব্যবহার করা হলে বা হরমোন ব্যবহার করা হলে তা গাছকে অনেক সময় পচনের সৃষ্টি করে যদি আবহাওয়া বৈরী থাকে। তাই আমরা প্রতি লিটার পানিতে 2-2.5 গ্রাম হারে ম্যানকোজেব মেটালাক্সিম, ম্যানকোজেব কার্বনডাইজিম অথবা এই যে অ্যান্ট্রাকল যে কোনো একটাই আমরা ব্যবহার করতে পারি প্রতি লিটার পানিতে 2-2.5 গ্রাম হারে, এর সাথে আমি মিক্স করে নেব এই যে বলছিলাম যে কম্পেসাল অথবা ফ্লোরা, কম্পেসাল অথবা ফ্লোরা, এই ফুল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে এই ছত্রাকনাশকের সাথে প্রতি লিটার পানিতে 3-4 মিলি হারে কিন্তু এই কম্পেসাল বা ফ্লোরা ব্যবহার করা যায়। তাহলে আমি দেখছি যে এরকম ভরপুর যখন ফুল চলে আসবে বা ফুল আসা আগ মুহূর্তে আমি এই স্প্রেটা করব, আমি কিন্তু 8 দিনে চলে যাব। আমার ছিল 12 দিন, সেটাকে আমি 8 দিনে যেয়ে তাহলে দেখা যাবে যে এই যে চালান যে শুরুতেই যে চালানটা আসলো সেটা কিন্তু পুরোটাই ফলে পরিণত হবে। তো ফল পরিণত হওয়ার পরে কি করব আমি সেটা নিয়ে আবার থাকছে দুশ্চিন্তা। তাহলে দেখুন যে ফল যখন চলে আসবে এরকম ফুল থেকে যখন ফলে পরিণত হবে তখন স্প্রে করব, সেটা একটু যদি দেখে নিই। আমার কিন্তু 36-37 দিন বয়সে আমি যে গাছ দেখতে পাচ্ছি এই গাছে ফলের শেপ চলে এসেছে, অর্থাৎ ফুল থেকে পরাগায়ন শেষে কিন্তু ফলের গুটি এসেছে। এই জায়গায় যদি ফলের শেপটাকে আমার ঠিক রাখতে হয় তাহলে যদি কোনোভাবে বোরনের ঘাটতি হয়, বোরনের যদি স্বল্পতা দেখা দেয় মাটিতে, তাহলে কিন্তু এই ফলগুলো বাঁকা টেরা হয়ে যাবে। খেয়াল করুন আমাদের যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক সোজা এবং তরতরে টাইপের, যা আপনি দেখেই বুঝতে পারেন যে সুস্থ গাছের একদম ইউনিক ফল, যেটা শেপ সাইজ একদম অ্যাকোরেট। আমরা যে জারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাগা ফায়ার, এগ্রোয়ান্ট সিড কোম্পানি এটা মার্কেট করছে এবং সারা বছর চাষ উপযোগী একটি জাত, যেটা আপনি খুব সহজেই এই মালচিং পদ্ধতিতে চাষের মাধ্যমে কিন্তু আপনি এরকম একটা রেজাল্ট পেতে পারেন। তো ফিরে যাই আমার স্টপেজে, তাহলে আমি যেটা করব যে মাত্র গাছের
বয়স 36-37 দিন আমি কিন্তু এরকম ফুলে গুটি ফলে গুটি দেখতে পাচ্ছি এবং ফুলও আছে। এই সময় যেটা করব, প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে আমি 16 বার বোরন স্প্রে করব। কেন? এটার কারণ হচ্ছে যে গাছের পাতা যেন এবড়োথেবড়ো না হয়ে যায় এবং ফলের শেপটা যেন ঠিক থাকে। এই কারণে আমার এই 7 দিন পর পর আমার বা এখানে 7 দিনের জায়গায় আপনার গাছে যদি দেখা যায় যে 7 দিন পর পর 3 বার ব্যবহার করার পরে যদি দেখেন সব ইউনিক, যে আর কোনো সমস্যা নেই, তাহলে আর ব্যবহার করবেন না। আর যদি দেখেন যে 7 দিন পর পর ব্যবহার করার পরে আপনার গাছে ফল শেপ সাইজ সব ঠিক আছে, তাহলে এটা চলবেই। এবং 7 দিনের পরিবর্তে আপনার যখন গাছের বয়স বাড়বে তখন কিন্তু 10 দিন বা 12 দিন পরে চলে যাবেন। তো সাধারণত নাগাফায়ার জাতের যে বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে এই জাতটি সারা বছর চাষ উপযোগী। এবং গাছের দেখুন যে এই ইন্টারনোড যে ডিস্টেন্স, যেটা ইন্টারনোড ডিস্টেন্সটা খুবই কাছাকাছি, অর্থাৎ মানে ঝাপড়ালো গাছ প্রচুর ফুল এবং ফলে ভরে থাকে। এবং হিট টেম্পারেচার যখন দেখবেন যে আপনার শীত চলে যাবে তখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অত্যাধিক তাপমাত্রা শুরু হবে এবং সেই হিট টেম্পারেচারে কিন্তু এটা পারফরমেন্স ভালো দেখেছি আমরা। তো যে কারণে আপনারা যারা লেট সিজনে আপনারা মরিচ চাষ করতে যাচ্ছেন তাদের জন্য এটা। আর মরিচ চাষের ক্ষেত্রে যে আমি কীটনাশক স্প্রে এবং ফাঙ্গিসাইড স্প্রে হরমোন স্প্রের কথা বললাম, এইটা যদি আপনি এই রুলস রেগুলেশন মেনটেন করে আপনি যদি স্প্রেগুলো কন্টিনিউ করতে পারেন, আমি বিশ্বাস করি যে আপনার আমার যে এখানে ডেমো প্লটে আপনারা যে পারফরমেন্স দেখতে পাচ্ছেন, যে অসাধারণ পারফরমেন্স, ফুল ফল এবং সুস্থ গাছ, পাশাপাশি কোনো পোকামাকড়ের উপদ্রব্য নাই, এরকমই একটি মানে সাকসেসফুল একটা ক্ষেত আপনি তৈরি করতে পারবেন। তো সবাইকে এগ্রোওয়ানের সাথে থেকে আধুনিক এবং স্মার্ট কৃষি নিয়ে কাজ করে বাংলাদেশি কৃষিকে কৃষি ইন্ডাস্ট্রি তৈরির লক্ষ্যে আহ্বান করছি। আসুন আমরা একসাথে কৃষি নিয়ে কাজ করি, আধুনিক কৃষি নিয়ে কাজ করি। আর অবশ্যই যারা নতুন আমার এগ্রোওয়ান ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন বা দেখছেন, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টেনে আমাদের সাথেই থাকতে পারেন এবং নতুন নতুন ভিডিও আপনি দেখে আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এগুলোর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।